নমস্কার, আমি অজয়। টাংশুলি স্পেশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ 9ই আগস্ট, আজ বিশ্ব আদিবাসী দিবস। আজ হরিণসিংহা ফুটবল ময়দানে এই মুহূর্তে আমি উপস্থিত আছি, যেখানে বীরভূম জেলার আদিবাসী অনুষ্ঠান শুরু হয়েছে, আদিবাসী মিলন উৎসব। মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বিগত 4 বছর ধরে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। আজকের এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃত ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হলো, সবুজ সাথী সাইকেল দেওয়া হলো, যাতে করে আদিবাসী ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি উৎসাহিত হয় এবং তারা স্কুলমুখী হয়। বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হওয়া আদিবাসী ভাইদের মিলন উৎসবের এই ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাঞ্চে ফুলের তোড়া পাই এবং সবজি তালির মাধ্যমে মাননীয় শ্রী কৌশিক সিনহা মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা। আপনারা দেখছেন এখন বরণ পর্ব চলছে, নিমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে এক এক করে বরণ করে নেওয়া হচ্ছে। দেখছেন স্বনির্ভর গোষ্ঠীদের হাতের কাজের উপর একটা স্টল দেওয়া হয়েছে। তোমাদের বাড়ি কোথায়? ২০২০ সালে বীর সন্তান রাজেশ্বরমের স্মৃতি স্মরণের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়, যাতে আদিবাসী পিছিয়ে পড়া মানুষ ভাই জোর সেবন থাইয়া দ্বারা তখন থাইয়া ৩৫৮ নাম্বার পেয়ে আর্টস থেকে এবার উত্তীর্ণ হয়েছ। এই পুরস্কারটি তুলে দেবেন শ্রীমতী নীতু শুক্লা মহাশয়া, অতিরিক্ত জেলা শাসক সাধারণ। এই সাইকেল সবুজ সাথী প্রকল্পের পুরস্কার তুলে দিচ্ছেন, সাইকেল তুলে দিচ্ছেন সভাধিপতি বিকাশ রায় চৌধুরী মহাশয়। সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দিচ্ছেন আমাদের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মহাশয় শ্রী বিকাশ রায় চৌধুরী মহাশয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী ভাইদের মিলন উৎসবের দ্বিতীয় পার্টের ভিডিওটি কালকে দেখানো হবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।